সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরহাট, দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরহাট। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের ষাট গরুগুলো দর্শক সাত মাইল গরুরহাটে। মাংসের ষাট গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে সাত মাইল গরুরহাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যশোর জেলার সাত মাইল গরুরহাট। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ষাট গরু, কয় দাঁত ভাই? আট দাঁত। আট দাঁত, আট দাঁতের গরু দর্শক, মাংসের ষাট গরু সাত মাইল গরুরহাট থেকে। কতটুকু গোস্ত আছে মোটামুটি? এটা তো ধারণা করা যে পাঁচ মনের থেকে দশ কম। কোন জায়গা থেকে আসছেন? হালুয়ার। হালুয়া দর্শক, সাতক্ষীরা জেলা। বাজার কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো, কয়টা নিয়েছেন? পাঁচটা নিয়ে আসছিলাম। আচ্ছা, আছে কয়টা? দুটো আছে। দুইটা আছে, মাশাল্লাহ, তাহলে তো অনেক ভালো। এটা চাচ্ছেন কত? এক লাখ ৩৫। আপনারা শুনলেন দর্শক, এক লাখ ৩৫,০০০ টাকা দাম চাচ্ছে। বেচা বিক্রি নিয়ে কত? এক লাখ ২৫। যখন টাকা দিবে দরদাম হবে তখন তো আরও কিছু কম আছে? কম আছে। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের ষাট গরুগুলো যশোর জেলার সাত মাইল গরুরহাট থেকে। ভাই, এটা কয় দাঁত বড় ভাই? দুই দাঁতের একটা গরু। শুনলেন দর্শক, মাংসের ওজনের ষাট গরু দুই দাঁতের, চাচ্ছেন কত ভাই? সবাই চাওয়া, কম বেশি তো আছে নাকি? কত হলে বিক্রি হবে? ১৫ হলে নিয়ে। শুনলেন ১২২ দাম চাচ্ছে, ১৫ হলে নিয়ে। দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে এই দিকে আর একটা। এটা চাচ্ছেন কত কাকা? চাচ্ছেন কত কাকা? ১০৮। শুনলেন দর্শক, ১০৮ দাম চাচ্ছে। কি জাতের গরু? সিন্ধি। কয় দাঁত? দুই দাঁত। আপনারা শুনলেন দর্শক, সিন্ধি জাতের একটা গরু দুই দাঁতের, ১০৮ মূলত দাম চাচ্ছে। কম বেশি তো আছে নাকি? কত হলে নিয়ত? ১০৫-১০৬ হলে নিয়ত, ১০৫-১০৬। দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে, দেখতে পাচ্ছেন আপনারা দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান জাতের ষাট গরু। ভাই ফ্রিজিয়ান তো? কয় দাঁত? চার দাঁতের গরু, মাংসের ষাট গরু দর্শক সাত মাইল গরুরহাটে। দেখা দেখি চলতেছে, চাচ্ছেন কত? ১.৫ লাখ। আপনারা শুনলেন দর্শক, ১,৫০,০০০ টাকা গরুটা দাম চাচ্ছে, ১,৫০,০০০। সেই জন্য তো করা আর কি। আপনার নিয়ত কত? ৪০ হলে মূলত নিয়ত। আপনারা শুনলেন দর্শক, প্রচুর গরুর আমদানি হয়েছে সাত মাইল গরুরহাট যশোর জেলা। এইদিকে একটা, এটা যাতে কি? হ্যাঁ, এটা যাতে কি? দেশাল। দেশালের ভিতরে দর্শক গরুটা একদম গোস্তে পরিপূর্ণ, দেশালের ভিতরে। দেখা দেখি চলতেছে, চারিপাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন? ৪.৫ মন। আপনারা শুনলেন দর্শক, ৪.৫ মন, সেখান থেকে একটু ১৯-২০ হবে। কয় দাঁত? চার দাঁত। চাচ্ছেন কত? ১২৮। আপনারা শুনলেন দর্শক, চার দাঁতের একটা গরু ১২৮ দাম চাচ্ছে। বেচা বিক্রি নিয়ে ২২-২৪ শুনলেন দর্শক, ২২-২৪ হলে মূলত বিক্রি হবে ২২-২৪। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যশোর জেলার সাত মাইল গরুরহাট থেকে। দরদাম জানানোর চেষ্টা করছি, এটা কয় দাঁত? দাঁত হয়নি দর্শক, খামারের জন্য নিতে পারবেন, এখনো দাঁত হয়নি বলতেছে। চাচ্ছেন কত? মান চাওয়া, কতটুকু বস্তা আছে বলে ধারণা করছে? ৫ মন প্লাস দর্শক। শুনলেন ১,৫২ দাম চাচ্ছে, ১,৫২। বেচা বিক্রি নিয়ত একটা ধারণা দেন, ৪৫। শুনলেন দর্শক, ৪৫ নিয়ত। আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, হাড্ডি ষাঁড় বা অন্য অন্য ছোটো গরুর দাম ফেলাই দেয়, কিন্তু এই যে বড় বড় ষাঁড় গরু, যে গরুগুলো মাংসে যায়, এই গরুগুলোর দাম ওইভাবে ফেলায় না দর্শক। তাই অবশ্যই আপনারা একটু নিজেরা নিজেদের মতন করে দেখে যাচাই করে ক্রয় বিক্রয় করবেন দর্শক। দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে।